নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সোনাত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ডিলিমিটেশনের বিরুদ্ধে ত্রিশে বরাক বন্ধের ডাক, সমর্থনে আহ্বান বিডিও। পরিবহন বিভাগের এমডি শিলচরে মন্ত্রী পরিমলের সঙ্গে বাস স্ট্যান্ড পরিদর্শন। এলো নিনুর জন্য বরাকে চা শিল্পের ব্যাপক ক্ষতি, চিন্তিত ঈশ্বরবাই উপাধ্যায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ডিলিমিটেশন বরাক প্রবঞ্চনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিজেপি নেতারা শিলচরে এক সভায় মিলিত হয়ে যৌথ প্রতিবাদ জানিয়েছেন। এর জন্য তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সমগ্র ঘটনাক্রম নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। শুক্রবার সাংবাদিকদের প্রতিবাবু বলেন, এই ডিলিমিটেশনের মাধ্যমে বরাক্ততা রাজ্যের বাঙালিদের নিঃশেষ করার চক্রান্ত চলছে এবং এতে হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। একই কথা উঠে এসছে বিজেপি নেতাদের মুখেও। তিনি বলেন, বরাক্ততা বাঙালিদের স্বার্থে, এখন সবার একজোট হওয়ার সময় এসেছে। বিজেপির স্থানীয় নেতারা যে এটি অনুধাবন করেছেন এবং এগিয়ে এসেছেন, এটা শুভ লক্ষণ। প্রদীপবাবু বলেন, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট গত 3 বছর ধরে বরাকের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগেও বিভিন্ন ইস্যুকে বরাককে প্রবঞ্চনা করা হয়েছে, ভাষা আইন রক্ষার দাবিতে আন্দোলন হয়েছে, বরাকের ছেলে মেয়েদের সরকারি চাকরির ক্ষেত্রে চূড়ান্ত বঞ্চনা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও রেল দপ্তরের অনুমোদন থাকা সত্ত্বেও ভাষা সহিত স্টেশন ও নামকরণ ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে, কিন্তু এতদিন বরাক বিজেপি নেতারা এসব নিয়ে সম্পূর্ণ নীরব ছিলেন। তিনি বলেন, বরাকের ভোটারদের প্রতি দায়বদ্ধতা নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রাথমিক হওয়া উচিত। তবে সবকিছুর পরেই তিনি তাদের অভিনন্দন জানাচ্ছেন যে বিলম্বে হলেও অবশেষে তাদের বোধোদয় হয়েছে। তবে এবার শুধু প্রতিবাদ করলেই চলবে না। তিনি বলেন, বরাকের বিধায়করা এই ডিলিমিটেশন প্রক্রিয়ার প্রতিবাদে একযোগে পদত্যাগ করুন। তারা নিশ্চিন্তে থাকুন যে তাদের পদত্যাগ পত্র গৃহীত হবে না, কিন্তু তাতে সরকারের উপর যথাযথ চাপ সৃষ্টি হবে এবং বরাকের ভোটারদের প্রতি তাদের দায়বদ্ধতা পালিত হবে। তিনি আরো বলেন, তারা আশাবাদী যে বরাকের বাকি সমস্ত জ্বলন্ত সমস্যা নিয়েও অবিলম্বে বরাক বিজেপি একইভাবে তারা মুখ খুলবে এবং এসবের সমাধানে সরকারের উপর চাপ সৃষ্টি করবে। এদিন তিনি ঘোষণা করেছেন, ডিলিমিটেশন তথা বরাক তথা বাঙালিদের রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেওয়ার প্রতিবাদে আগামী 30 জুন শুক্রবার সকাল 5টা থেকে বিকাল 5টা অবধি সর্বাত্মক বন্ধের ডাক দেওয়া হয়েছে। তারা আশাবাদী যে বরাকের সমস্ত দল, সংগঠন ও আপামর জনসাধারণ এই বন্ধ কর্মসূচিকে সম্পূর্ণ সমর্থন করবেন এবং সক্রিয় সহযোগিতার মাধ্যমে এই কর্মসূচিকে সফল করবেন। পড়েছি আমরা এই ডিলিমিটেশনে বাঙালি জাতিকে যেভাবে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে, বাঙালি হিন্দু মুসলিম সমস্ত জাতি এমনকি চা বাগানের শ্রমিকদের মধ্যেও যেভাবে বঞ্চনা সৃষ্টি করা হয়েছে, তার প্রতিবাদে আগামী 30 জুন আমরা গোটা বরাক উপত্যকা ব্যাপী 12 ঘন্টা বন্ধের আহ্বান করেছি। আমাদের কথা ছিল, আমরা অম্বুবাচীর মধ্যে বন্ধ ঘোষণা করব না, 26 তারিখে আমরা সর্বদলীয় বৈঠকে ঘোষণা করব, কিন্তু আমরা বাধ্য হয়েছি পরিস্থিতির চাপে, জনগণের চাপে, জনসাধারণ আমাদের এমনভাবে চাপ দিচ্ছে, এমনকি বিজেপির লোকরা আমাদের চাপ দিচ্ছে, তাড়াতাড়ি বন্ড ঘোষণা করুন। আমি এই কারণে আজকে ডক্টর তপোধীর ভট্টাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য যিনি সিআরপিসির সভাপতি এবং আমাদের বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য উপদেষ্টা, তার সঙ্গে কথা বলে তার অনুমতি নিয়েছি এবং অনুমতি নেওয়ার পর আমরা বনটা আজকেই ঘোষণা করলাম। তবে সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে উনি আবার 26 তারিখে উনি নিজের মুখে উনি ঘোষণা করবেন আবার দ্বিতীয়বার, এবং আমি সেই সঙ্গে করিমগঞ্জে যে নাগরিক সভা 25 তারিখ ডাকা হয়েছে এবং হাইলাকান্দিতে নাগরিক সভা ডাকা হয়েছে 25 তারিখ এবং শিলচরেও একটা নাগরিক সভা ডাকা হয়েছে, আমি তাদের সবার কাছে আবেদন করছি, বিভিন্ন এনজিও, বিভিন্ন ক্লাব, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন দল সবার কাছে আবেদন করছি, আপনারা অতীতের মতো এবারও 30 তারিখের মন। আমরা যেটা বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী আবার নিজের জায়গা, নিজের সাংবিধানিক ব্যাপারটা বুঝুন এবং সমস্ত জাতি জনগোষ্ঠীকে নিয়ে চলার প্রচেষ্টা করুন এবং এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকুন।
আরেকটি কথা আমরা বলতে চাই যে বিডিএফ থেকে যে বন্ধের আহ্বান এই মুহূর্তে করা হয়েছে, 14 তারিখ অবধি নির্বাচন আয়োগ একটি সময়সীমা দিয়েছে যে আপত্তি, ওজোর আপত্তি জানানোর জন্য। ওজোর আপত্তি আমরা আমাদের সংগঠন থেকে অবশ্যই জানাবো, কিন্তু জনগণের যে ক্ষোভ, সেই ক্ষোভের যে চাপ আমাদের উপর আছে, তার জন্যই আমরা সেই বনটা ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছি। কারণ জনগণ তো সবাই অজোর আপত্তি জানাতে পারবেন না নির্বাচন আয়োগে। যদি জনগণ মনে করেন যে তারা এই জিনিসকে সমর্থন করেন না, তাহলে বন্ধের মাধ্যমে তারা তাদের প্রতিবাদ। শুক্রবার আসাম রাজ্য পরিবহন বিভাগের অধীনে শিলচর দেবদূত স্ট্যান্ড, লিংক রোড ও ধোয়ারবন স্ট্যান্ড পরিদর্শন করলেন পরিবহন, আবগারি ও মেইন বিভাগের মন্ত্রী পরিমল শুক্রবৈদ্য। এদিন মন্ত্রী পরিবহন বিভাগের ম্যানেজিং ডিরেক্টর রাহুল দাসকে সঙ্গে নিয়ে স্ট্যান্ড পরিদর্শন করেন তিনি। প্রত্যেক পরিবহন বিভাগের স্ট্যান্ডগুলির পরিকাঠামো সহ পরিবহন বিভাগের আওতায় চলমান বাস পরিষেবার বিষয়েও অবগত হন। এল নিনোর কারণে বরাক উপত্যকায় চা বাগান শিল্পের ক্ষতি হলো 100 কোটি টাকা। গত বছর যে বৃষ্টিপাত হয়েছিল উপত্যকায়, তার থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাতের হার অনেক কম। সামান্য কিছু বৃষ্টি হলেও চা বাগানের জন্য এই বৃষ্টি পর্যাপ্ত নয়। প্রায় খরার মতো পরিস্থিতিতে চা এর উৎপাদন অনেকটাই কমে গেছে, ফলে মরশুমের শুরুতেই আর্থিক সংকটে দুঃখছে গোটা উপত্যকার চা বাগান শিল্প। প্রাকৃতিক এই দুর্যোগ বা এল নিনোর প্রভাবে চা শিল্প প্রায় 30% লোকসানে চলছে। প্রতিটি বাগানেরই উৎপাদিত চায়ের দাম কেজিতে 20 টাকা ক্ষতিতে বিক্রি করতে হচ্ছে। এল নিনো এবং গ্লোবাল ওয়ার্মিং এর ফলে চা শিল্পের যে সংকট দেখা দিয়েছে, এ নিয়ে চিন্তিত উপত্যকার চা শিল্পের অন্যতম কারিগর রোজকান্দি বাগানের সিনিয়র ম্যানেজার ঈশ্বর ভাই উবাদিয়া। উবাদিয়া, হম লোক 40 মিলিয়ন ক্রপ কা 20 রুপিয়া ভি পকড়ে তো আপ সমঝ লিজিয়ে, ইউ ক্যান ক্যালকুলেট ইট। তো ফিগার তো মতলব ইট ইজ সিম্পল ম্যাথমেটিক্স, মাল্টিপ্লাই করনে সে আপকো সমঝ মে আ জায়েগা কি ক্যা নুকসান হ্যায়। বট জো হম লোক ম্যানেজমেন্ট মে হ্যায়, জো লোক হ্যায়, হম আইটিএম মে ভি মেম্বার হ্যায়, তো হম লোক ইসকো কাফি সিরিয়াসলি বাতচিত কর রহে হ্যায়। और उसको काउंटर करने के लिए, जैसे आज अलनेनो वाली सिचुएशन है, ग्लोबल वार्मिंग है, उसको काउंटर करने के लिए रोजकांडी पूरी टी इंडस्ट्री में 1000 बगान है पूरे असम में, रोजकांडी वॉज द फर्स्ट गार्डन हु हैज इंस्टॉल्ड सोलर प्रोजेक्ट एंड वी हैव स्टार्टेड यू नो सेविंग 50% ऑफ आवर एनर्जी। तो यदि 50% यदि हम रिन्यूएबल एनर्जी से पावर ले लेते हैं तो इतना कोयला हमारा कम जलेगा, क्योंकि भारत देश में अभी भी करीबन 90% जो एनर्जी है, इलेक्ट्रिसिटी है, वो थर्मल पावर से आती है, कोयला जला के आती है। तो ये एक बहुत बड़ा स्टेप है। रोजकंडी का करने के बाद में करीबन 50 बगान और सोलर प्रोजेक्ट लगा चुके हैं, और अभी बहुत सारे बगान कचार का मॉडल को अडोप्ट करके रेन वाटर हार्वेस्टिंग भी कर रहे हैं, ताकि वो बारिश का पानी इकट्ठा करके जब बारिश नहीं होगी तब उसको इरिगेशन में भी यूज़ कर सकते हैं। अभी देखिएगा हमारी फैक्ट्री में, आप जाके देख लीजिए, हम लोग रूफटॉप वाटर है, रूफटॉप वाटर बारिश का हम जमा करके एक टैंक में जमा करते हैं, उसको हम फैक्ट्री धोने के लिए, ह्यूमिडिफिकेशन के लिए वो पानी का पूरा यूज़ करते हैं। আজ শিলচরের শিলংপট্টিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী স্মারক সমিতির উদ্যোগে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন করা হয়। সকাল 9টায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিমূর্তিতে শিলচরের সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সমিতির সভাপতি রামাপ্রত ভট্টাচার্য প্রমুখ ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। এরপর প্রত্যেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর বক্তব্য রাখেন। জনতা পার্টি এই রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে চলছে, তারপরও আজকে দেশের মধ্যে অনেক লোক রয়েছেন যারা এই ভারতীয় জনতা পার্টির এই কাজকে ঈর্ষা করছে, তাদের লিডারশিপ চলে যাচ্ছে, যার জন্য বিভিন্নভাবে রাষ্ট্র বিরোধী স্লোগান দিচ্ছে, তাদেরকে চিহ্নিত করে অন্ততপক্ষে বলে দেওয়া উচিত যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আমরা, বিশেষ করে আমাদের যে এই বরাক উপত্যকা আমি বারবার বলছি, তার জন্যই যে একটা হিন্দু বাঙালি প্রধান এলাকা, আর আমরা আজকের দিনে এই বরাকে আমরা বসবাস করছি তার জন্য যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, তাই শ্যামাপ্রসাদ মুখার্জিকে অধ্যয়ন করার প্রয়োজন রয়েছে, শুধু ভারতীয় জনতা পার্টি না, গোটা ভারতবর্ষের প্রত্যেক ব্যক্তি শ্যামাপ্রসাদ মুখার্জিকে আজকে অধ্যয়ন করার প্রয়োজন রয়েছে। আজকে আর বিশেষ কিছু না বলে ওনার চরণে আবারও শুধু কোটি প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি। শিলচর চিরকান্দি দেবগ্রাম কালীবাড়ি রোডের যাতায়াত ব্যবস্থা ও বিশুদ্ধ পানীয় জল সহ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত প্রায় 200টি পরিবার। শুক্রবার স্থানীয়রা অভিযোগ করেন
পঞ্চায়েত প্রতিনিধি শিলচরের বিধায়ক সরজমিনে এসে রাস্তাঘাট পরিদর্শন করে গেছিলেন, কিন্তু তারা শুধু আশ্বাস পেয়েছেন কাজের কাজ কিছুই হয়নি বলে স্থানীয়রা জানান। বর্ষার দিনে তাদের রাস্তা ও বাড়িঘর জলে তলিয়ে যায়, যার জন্য স্থানীয় ভুক্তভোগীরা অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। জমা জলের জন্য তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। জমা জল যাওয়ার রাস্তা না থাকায় জল তাদের ঘরের ভেতর অবধি প্রবেশ করে বলে জানা গেছে। স্থানীয়রা বলেন, তাদের মজুরি করে পরিবার চালাতে হয়, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পান না। স্থানীয়রা কয়েকবার নিজেরা চাঁদা উঠিয়ে রাস্তা মেরামত করেছিলেন, এখন তাদের সামর্থ্য নেই রাস্তা নিজের টাকা দিয়ে মেরামত করার। অতি সত্বর বিশুদ্ধ পানীয় জল ও রাস্তাঘাট সহ তাদের বিভিন্ন সমস্যা সমাধানে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী স্থানীয়রা জেলা প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। আমি দেবগ্রাম কালীবাড়ি রোডের বাসিন্দা, শিলচর কালীবাড়ি রোডের বাসিন্দা। আমরা বিগত প্রায় 10-12 বছর হয়েছে কষ্ট করতেছি, রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ। আমাদের বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যাইতে খুব অসুবিধা। বিগত কিছুদিন আগে আমাদের বিধায়ক এসেছিলেন, বলেছিলেন রাস্তাঘাট ঠিক হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কোনো পাত্তা দিল না। তো পঞ্চায়েত প্রতিনিধি বা অন্য করে জানাইছো নিয়ে ব্যাপারে, তারা আসলানি তারা কিতা কইছো? রাস্তাঘাটের ঠিক হওয়ার কথা ছিল, কিন্তু রাস্তাঘাট তো ঠিক হয় নাই। তো এখন আপনার দাবি কিতা? আমরা রাস্তাঘাট বন্ধ, জলের সমস্যা আছে। আমরা এখানে যারা আছি সবই দিনমজুরি মানুষ, রাস্তাঘাটের চান্দা বছরে বছরে কিছু টাকা আমরা দিই, দিয়ে নিজেরা রাস্তা ঠিক করি। আর কিন্তু বিধায়ক কেউ আপনার মানে আশ্বাস দেয় কাজ করা হয়, কাজ করা হয়েছে আইয়া দেখিয়া গেছে, কোনো কাজ করছে না, কাজ করছে না। ওইটা আপনারা সরকারের কাছে কিটা দাবি কইবা? ওই তো আমরা মানে রাস্তাঘাট। পবিত্র ঈদুল আজহার আগে যদি জলমিত্র কর্মীদের বকেয়া বেতন পূরণ করা না হয়, তবে রাজ্য জুড়ে আন্দোলন যাচ্ছে জলমিত্র কর্মীরা। জেলা শাসকের কাছে স্মারকপত্র দিয়ে তাদের স্পষ্ট দাবি, অতি সত্বর প্রত্যেক কর্মীদের বকেয়া পূরণ করে দিতে হবে। 2022 জুলাই মাস থেকে বকেয়া বন্ধ রয়েছে, 2023 জানুয়ারি মাস পর্যন্ত কয়েকজন কর্মীর বকেয়া বেতন পূরণ হলেও বাকিদের এই বেতন পূরণ করা হয়নি। কাছাড় জেলায় জলমিত্রের মোট 1200 কর্মী রয়েছেন, গোটা রাজ্যে 8904 জন কর্মী। এমত অবস্থায় শীঘ্রই বকেয়া বেতন পূরণ না হলে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন এই সব কর্মীরা। জলজীবন মিশন সরকার সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে চাইলেও জলমিত্রদের অসহযোগিতা থাকলে প্রকল্প বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াবে, তাই সরকার যেন তাদের বকেয়া বেতন অতি সত্বর পূরণ করে দেয়। কাছাড় জেলা কমিটি আজকে আমরা এখানে সমবেত হয়ে আমরা আজকে আমাদের জেলা ডেপুটি কমিশনারের কাছে আমরা একটি মেমোরান্ডাম দেই যে আমরা বিগত 10-15 বছর যাবত আমরা পিএইচসি প্ল্যান্টে জল পরিষেবা আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের বিগত 2022 ইংরেজিতে আমাদেরকে সরকার পক্ষ থেকে ক্যাবিনেট ডিসিশন নেওয়া হয় যে আমাদের 6,500 টাকা করে আমাদের মান্থলি আমাদের হোনারিয়াম হিসাবে আমাদের সাম্মানিক দেওয়ার কথা। কিছু কয়েকটি মাস আমরা আমাদের 6,500 টাকা পেয়েছি, তারপর থেকে আজ অবধি আমাদের কারো 4 মাস, 5 মাস, 6 মাস এইভাবে আমাদের বকেয়া বাকি, আজ পর্যন্ত আমাদের পেমেন্ট ক্লিয়ার হয়নি। তাই আমরা বারংবার আমাদের বিভাগের সঙ্গে আলাপ আলোচনা করলে ওনারা আমাদেরকে আশ্বাস দিয়ে থাকেন যে হয়ে যাবে। বর্তমানে আসন্ন ঈদ উৎসব আমাদের সম্মুখে, কিন্তু আমাদের অনেক জলমিত্র ভলান্টিয়াররা আজ অবধি 1 মাসেরও কোনো ধরনের অনারিয়াম পাননি। তাই আমরা আজকে আমরা আমাদের জেলা শাসকের কাছে আমরা আজকে আমরা একটি মেমোরান্ডাম সাবমিট করেছি, আমরা সিওতেও কপি দেব। এইভাবে আমরা সারা আসাম জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অবৈতনিক কর্মচারী হিসাবে প্রায় আমরা 8,904 জন ভলান্টিয়ার আমরা 8-10 বছর থেকে দক্ষিণ 10-12-15 বছর থেকে আমরা এই পানি যোগান আসনি অর্থাৎ এই পিএইচসি। করিমগঞ্জে ডিলিমিটেশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পড়ে পড়ল মুখ্যমন্ত্রী ও মন্ত্রী অশোক সিংহলের কোষপুতুল। প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে দস্তাদস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে ডিলিমিটেশনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করল যুব কংগ্রেসের সভাপতি নাসির উদ্দিন ও এনএসইউআই এর কর্মী শুভজিৎ চক্রবর্তীর নেতৃত্বে।
এদিন জাতীয় সড়কে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহলের কুশপুতুল দাহ করল যুব কংগ্রেস ও এনএসইউআই এর কর্মীরা। ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশের পর সরগুল শুরু হয়েছে বরাক উপত্যকা সহ করিমগঞ্জ জেলায়। বরাক উপত্যকার দুটি বিধানসভা আসন কর্তন সহ বিধানসভা ও লোকসভা আসনে ওলট পালট নিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করল যুব কংগ্রেস ও এনএসইউআই এর কর্মীরা। কিছুদিন আগতে এখন খসড়া জারি করা হয়েছে ডিলিমিটেশনের, যেটু দেখা গৈছে কি কিভাবে এই সরকারখনে আমার বরাক ভ্যালি কিভাবে বঞ্চিত করেছে। আমার বরাক ভ্যালির দুটা সমষ্টি তেখেতসকলে আঁতরি লৈ গৈছে, সেটো তেখেতসকলের আমার সিলেটিত এখন কথা আছে, জোর যার মুলুক তার, সেটো তেখেতে এটো ইউজ করেছে। আর ডাঙর ডাঙর কথা পাতি রাখে আমার অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কি বরাক ব্রহ্মপুত্র ভাই ভাই বলে কই থাকে। আর ইয়াতে বরাকর দুটা সমষ্টি কমাই খেনে হ্যাঁ মানুষক হৈরানি করে পেলায় আজির দিনত তেখেতে আনন্দ করে আছে। হ্যাঁ, আর আমার এই বরাকর যিজন হেৰি আছে গার্জিয়ান মিনিষ্টার আছে, তেও যেতিয়া ডিসির কনফারেন্স হলত আহিছিলে প্রথা প্রসঙ্গত কথা আহি আছে, যেতিয়া আমার জেলা কংগ্রেস সভাপতি ডাঙরিয়ায় নিযুক্তি প্রক্রিয়া লৈ যেতিয়া তেও এটা কোয়েশ্চন রেইজ করেছিলে, তেতিয়া আমার গার্জিয়ান মিনিষ্টারে কইছিলে গোটে অহম বলি কব লাগে, বরাক অহমে মানে বেলেগ নহয়। এতিয়া তেওঁলোকে কামত প্রমাণ করেছে কি বরাকক তেওঁলোকে হেয় করে বলি, বরাকক তেওঁলোকে বহুতভাবে বঞ্চিত করে আছে, বরাকক তেওঁলোকে বঞ্চিত করেই থাকে, নিযুক্তি প্রক্রিয়া বঞ্চিত করে আছে, ডিলিমিটেশনের নামত বঞ্চিত করে আছে। আরে একচুয়াল কথাটা কি, তেখেতে আমার ভয় বরাকর ভয়েস যিজন কমলাক্ষ জয়প্রকাশ আছে তেখেতে ভয় খাইছে, তেখেতে ভয় খাইছে। আরে মামাক মই সুধিব বিচারো, মামা আপুনি যদি ভয় খাইছে তেনেহলে আপুনি সাংবাদিকর ওসরত কই দিয়ক কি কমলাক্ষ জয়প্রকাশ। ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার অংশ দিয়ে উগ্রপন্থীদের সম্ভাব্য অনুপ্রবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ অবৈধভাবে চোর চালান, গবাদি পশু পাচার ইত্যাদি যাবতীয় অবৈধ কাজকর্ম রোধকল্পে ভারতীয় ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে আন্তর্জাতিক সীমান্তে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছেন কাছাড় জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা। এই মর্মে প্রকাশিত এক নিষেধাজ্ঞায় জানানো হয়েছে যে ইন্দো বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার অংশে 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেউ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাফেরা করতে পারবে না, সুরমা নদীতে বা ওই তীরবর্তী এলাকা ওই সময় কেউ চলাচল করতে পারবেন না। কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনা ও সিআরপিএফ কর্তৃপক্ষের সহযোগিতায় শুক্রবার জেলা উপায়ুক্তের নতুন কনফারেন্স হলে একটি ড্রাগ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে নেশামুক্ত ভারত অভিযানের অধীনে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সর্বস্তরের প্ল্যাটফর্মে প্রচারের জন্য আহ্বান জানানো হয়। 147 সিআরপিএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট বিআর ব্রুনুর পৌরোহিত্যে উপায়ুক্তের নতুন কনফারেন্স হলে আয়োজিত এই সচেতনতা শিবিরে অতিরিক্ত উপায়ুক্ত অন্তরা সেন ও মনসুর আহমেদ মজুমদার, জেলা স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের আধিকারিক সহ নেহরু যুবকেন্দ্র ও মোট 20 জন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে আগামী 26 জুন কাছাড় জেলায় নেশামুক্ত ভারত অভিযানের মূলমন্ত্র সহ মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালন করা হবে। এই উপলক্ষে সকাল 11টায় একটি র্যালি উপায়ুক্তের অফিস ক্যাম্পাস থেকে বের হয়ে ক্লাব রোড, সেন্ট্রাল রোড, ভাওয়াল পয়েন্ট, গান্ধীবাগ রোড হয়ে শিলচরে পুলিশ প্যারেড গ্রাউন্ডে গিয়ে শেষ হবে। নিজের গোট ঠিক করতে কংগ্রেসকে পরামর্শ দিল ইউডিএফ এর সোনাই যুব ব্রিগেড। শুক্রবার বিকেল শিলডুবিতে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিধায়ক করিমউদ্দিন বরবে ওরফে সাজুর ইয়ুথ বাহিনীরা জানান কংগ্রেস বিজেপির সঙ্গে সমঝোতা বজায় রাখতে চলছে, ফলে বিজেপির বিরোধী কোনো মন্তব্য কংগ্রেসের কাছ থেকে পাওয়া যায়নি। প্রকাশিত ডিলিমিটেশনের খসড়ার বিরুদ্ধেও এদিন ক্ষোভ প্রকাশ করে যুব ইউডিএফ এর কর্মকর্তারা। সোনাইয়ের বিধায়ককে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেয় সাজু বাহিনী। এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সোনাই যুব ইউডিএফ এর সভাপতি সুফিয়ান আহমেদ লস্কর, যুব ইউডিএফ এর কেন্দ্রীয় সম্পাদক মাওলানা নাজির হোসেন মজুমদার, ইউডিএফ এর ছাত্র শাখার সোনাই সভাপতি মাসুম বরবুইয়া। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রকিফুল আলম বরবুইয়া, মঞ্জুর হোসেন লস্কর, কবির আহমেদ লস্কর প্রমুখ। সোনাই ব্লক কংগ্রেসের মাননীয় সভাপতি মহোদয় উল্লেখ করেছেন যে বিধায়ক নির্বাচিত হওয়ার পর সোনাই অঞ্চলের তেমন উন্নয়ন হচ্ছে না বা সোনাই ডেভেলপমেন্ট ব্লকের কোনো কাজকর্ম হচ্ছে না। তো এই ব্যাপারে আমি বলতে গেলে একতাই বলবো যে সোনাই ডেভেলপমেন্ট ব্লকের কাজকর্মগুলো কিন্তু বিধায়কের সোজাসুজি কোনো আওতায় নেই, সেই ডেভেলপমেন্ট ব্লকের কাজকর্মগুলো করার জন্য পঞ্চায়েত প্রতিনিধিরা আছেন, গ্রুপ সদস্যরা আছেন। হ্যাঁ, কিন্তু বিধায়ক পঞ্চায়েত রাজের যে কেন্দ্র সরকারের একটা অ্যাক্ট আছে যে এনআরজিএস এর কাজের কথা তিনি যেটা উল্লেখ করেছেন, এই এনআরজিএস এর কাজকর্মগুলো কিন্তু সমস্ত জিপি প্রতিনিধি বা
গ্রুপ সদস্যদের আওতায় পড়ে। আমাদের একটা মেন্টালিটি আছে বা আমরা আমাদের মাথায় বিগত কিছু বিধানসভা টার্মসে আমরা দেখেছি যে বিধায়কদের হস্তক্ষেপ ব্লকে যেভাবে থাকে, আমরা মনে করি যে একজন বিধায়কের কাজ হচ্ছে ব্লকে গিয়ে কাজকর্ম করা। কিন্তু আমাদের বিধায়ক এগুলা থেকে সম্পূর্ণ দূরে থাকেন, কারণ উনার যে কাজকর্মগুলা তিনি সেই কাজকর্মগুলা করে যাচ্ছেন। বিধায়কের কাজ হলো বিধানসভায় গিয়ে আপনার দিশপুরে সেক্রেটারিয়েটে সোনাই যে অঞ্চল থেকে উনি নির্বাচিত হবেন সেই অঞ্চলের কিভাবে বড় বড় কাজকর্ম বা প্রকল্পগুলো অনুমোদন করা যায় এবং সেই অঞ্চলকে কিভাবে ডেভেলপ করা যায় সেই বিষয়ে কাজ করার মূল দায়িত্ব হচ্ছে বিধায়কের। উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা মাধবানন্দ গিরি এখন কাছাড়ের শিলচরের ভোলাগিরি আশ্রম রাঙ্গিরকাড়িতে বসবাস করছেন। মেহেরপুরের শিবালিক পার্কের মৃত আশিস পালের স্ত্রী মৃত কস্তুরী পালের উইলের প্রবেশ মঞ্জুর করার জন্য দাবি করেছেন। 17 জুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জারি করা এক চিঠিতে সেখানে আবেদনকারী বলেছিলেন যে মৃত কস্তুরী পালের মৃত্যুর সময় কোনো সমস্যা ছিল না এবং তিনি কাউকেই রেখে যাননি এবং এটি সংশ্লিষ্ট সকলের নজরে আনা হয়েছে যাদের কোনো সম্পর্ক রয়েছে। মৃত কস্তুরী পালের সাথে এবং উপরুক্ত জমির সম্পত্তির জন্য কোনো দাবি থাকলে বিষয়টি নিয়ে কোনো আপত্তি জমা দিতে এবং 15 জুলাই তারিখে বিবিধ প্রবেট মামলা নম্বর 13/2023 এর ক্ষেত্রে জেলা জজ কাছারি আদালতে হাজির হতে পারেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার। ডিলিমিটেশনের বিরুদ্ধে 30 বরাক বন্ধের ডাক, সমর্থনে আহ্বান বিডিএফ। পরিবহন বিভাগের এমডি শিলচরে মন্ত্রী পরিমলের সঙ্গে বাস স্ট্যান্ড পরিদর্শন। এলো নিনুর জন্য বরাকে চা শিল্পের ব্যাপক ক্ষতি, চিন্তিত ঈশ্বরবাই উপাধ্যায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।